नमस्कार बंधुरा, सुप्रियास फूड रेसिपी अपने सकल के शुभ नववर्ष शुभेच्छा। आज आमी आपनादेर जोन्नो एनेछी एक निरामिष रेसिपी छोला पनीर। नववर्षेर शुरू सकाले जल खाबारे लुचिर साथे एई रेसिपिटी अवश्य आपनारा ट्राई करते पारें। एई निरामिष छोला पनीरेर स्वाद एकेबारे अनुष्ठान बाड़ीर मतोई होयेछे। रेसिपिटी पुरो देखार अनुरोध रइलो। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। রেসিপিটির জন্য 250 গ্রাম কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এবারে এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ, দুটো তিনটে লবঙ্গ ও পরিমাণ মতো নুন ও হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা দিলে কি হবে, আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটা কাপড়ের মধ্যে 2 টেবিল স্পুন চা পাতা দিয়ে ভালো করে বেঁধে এর মধ্যে দিয়ে দেব। এটা দিলে অনুষ্ঠান বাড়ির যে কালারটা হয় সেই কালারটা কিন্তু রান্নাতে আসবে, টেস্টের কিন্তু এখানে কোনো পরিবর্তন হবে না। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটা আটকে দিয়ে তিনটে সিটি দিয়ে নেব। তিনটে সিটি দিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবারে কাপড়ের পুটুলিটাও আমি বার করে নিচ্ছি। ছোলাটাকে জল থেকে ছেঁকে রেখে দিলাম। এবার পনিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি 300 গ্রাম ক্রিম পনির নিয়েছি, আপনারা নর্মাল পনিরও ব্যবহার করতে পারেন। ক্রিম পনিরের টেস্টটা খুব ভালো হয় তাই আমি এটা এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পনিরটা কেটে নিতে পারেন। এখানে তিনটে মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে আমি পনিরটাকে সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, ওই তেলে আলুগুলোকে আমি সামান্য হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার মিডিয়াম ফ্লেমে কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 টিস্পুন গোটা সাদা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, হাফ জয়িত্রী, দুটো লবঙ্গ, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও এক টুকরো দারচিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আর দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ ধনে, এটা দিলে গন্ধটা খুব ভালো হবে। 2 মিনিট মতো এগুলোকে ভালো করে ফ্রাই করে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু হিং দিলাম। রান্নাটা যেহেতু নিরামিষ তাই হিংটা ব্যবহার করলাম, গন্ধটা ভালো হবে। এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। একটু নেড়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম, টমেটোটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন দেব ছোলা মশলা, আর 1 টিস্পুন চিনি ও সামান্য গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ছোলা মশলার মশলাটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেল বেরিয়ে এসেছে, এবারে এর মধ্যে সিদ্ধ করা ছোলাটা আমি দিয়ে দেব। এর মধ্যে আলুটাও আমি দিয়ে দেব, দিয়ে সবগুলোকে ভালো করে আমি একসাথে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ভালো করে কষিয়ে তারপর ছোলা সিদ্ধ করা 2 কাপ জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার, এটা অবশ্যই দেবেন, এটা দিলে টেস্টটা আরও ভালো হবে।
এবার এর মধ্যে পনিরটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেব। বেশি সময় লাগবে না, যেহেতু ছোলাও সিদ্ধ, আলুগুলো ছোট ছোট করে কাটা, তাই 5 মিনিট রাখলেই হয়ে যাবে। মিনিট পর ঢাকা তুলে নিলাম, এবার একটু নেড়ে নেব। এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করলাম, করে আবারও এটাকে একটু নেড়ে নেব। এবার একটু কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম, এবারে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নিরামিষ ছোলা পনির একদম রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। কোনো বিশেষ দিনে লুচির সাথে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি ও সুন্দর এই রেসিপিটি। পেঁয়াজ ও রসুন ছাড়া এত টেস্টি যে খেতে হয় তা না বানালে বুঝতে পারবেন না। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।